যেদিন ফাতেমার বাসর আমার নবী নিজের হাতে সাজায় দিলেন, বাসর ঘরে ঢোকার আগে ফাতেমার একটা টান দিয়ে আয়শার ঘরে নিলেন। আয়শার ঘরে নিয়ে বলে, মা গো আজকে তোমার মা নাই, মা থাকলে যে কাজটা করতো আমি বাবা হয়ে সেই কাজ করে দিলাম। ও মা বাসর ঘরে যাই ভাই একটা কথা শুনে যাও রে মা, এ যুবক আজকে তোমাদের শিখায় নেই কেমনে ব্যবহার করবা গো। নবী ফাতেমার টান দিয়ে আয়শার ঘরে নিয়ে বলে, মা গো খবরদার রে মা, যে আলীর সাথে তোর বিবাহ দিছি গো মা, এই আলীর বাবার কাছে আমি 17 বছর ছিলাম, আলীর বাবা আমার 17 বছর পর্যন্ত লালন পালন করছে মা, এই আলীর বাবা জীবনে কোনোদিন আমার মুখে খাবার তুলে না দিয়ে খায় নাই গো মা, বিবাহের আগ পর্যন্ত আলীর বাবার ঘরে ছিলাম, আলীর বাবা আমার চাচাদের মধ্যে সবচাইতে বেশি গুণী, আমার চাচা আমার বাবার মতো আদর দিছে রে মা। আমি আলী, আমি যে এইখানে বড় হয়েছি ওইখানে আমার আলীও বড় হয়েছে মা, আমি যে পাত্রে পানি পান করছি আমার আলী ওই পাত্রে পানি পান করছে মা, আমার আলীর টাকা পয়সা নাই ঠিকই, কিন্তু আমার আলীর ভালোবাসার অভাব নাই, পরহেজগারির অভাব নাই মা, তুই আমার আলীর সাথে কোনোদিন বিয়া তৈরি করলে আমি বলবো ফাতেমা নামে আমার কোনো মেয়ে দুনিয়ায় ছিল না। আপনার মেয়ের স্বামীর ঘরে দেওয়ার সময় বলছেন চাচা যে আপনার মেয়ের ডিভোর্স দিবে না আপনার জামাই, বরঞ্চ মেয়ের অপরাধ দেখেন না, খালি শ্বশুর বাড়ির অপরাধ দেখেন না, কষ্ট হইতেছে মা বাসর ঘরে বয়ে যে আলি এদিকে, এতদিন ছিলি তুই আমার স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই, এখন কিন্তু তুই আমার কোলা, শুধু তাই না এখন যে তুই যার কাছে যাবি যার সাথে তোর আকদ করাইলাম, এই ফাতেমা কিন্তু আল ফাতেমা তো বোঝা তো মিননি, হাদিস আসছে আল ফাতেমা তো বোঝা তো মিননি, ফাতেমা কিন্তু আমার এই শরীরের একটা গোষ্ঠের টুকরা, আমার ফাতেমার যদি কষ্ট দে আমার এই শরীরে কষ্ট পাবো। ফাতেমারে কি বললেন আর আলীরে কি বললেন, কেন তাদের দাম্পত্য জীবন সুখময় হবে না, আর আপনার মেয়ে বাসর ঘরে ঢুকতেই আপনার জামাইরে এমন পুশ করে যে লাশ পর্যন্ত মায়েরে মাইরে ঘরেতে বের করে, এবং ফাতেমার 3 নম্বর ছেলে মোহসেন, আপনি তো জানেন ফাতেমার 2টা পোলার নাম, ফাতেমার যে 5টা সওয়াল মেয়ে তা জানেন মা, ফাতেমার 5টা ছেলে মেয়ে, মারহাবা বলে খালিজান হাসান হোসেনের নাম, হালাকে হাসান হোসেনের সাথে বেশি ভালোবাসতেন ফাতেমার বড় মেয়ে জায়নাব রে, যে জায়নাব হুসাইন যখন শহীদ হয় সর্বপ্রথম হুসাইনের যুদ্ধের পোশাক পরায় দেয় তার বড় বোন জায়নাব, যাওয়ার সময় বোনের কবরের সময় দিয়ে বলে, বোন গে আমি মাত্র আমার সব ছেলেগুলো আমার ভাতিজাগুলো মেরে শহীদ হয়ে গেল, মাত্র জয়নাল আবেদিন বেঁচে আছে, তুই ওদেরকে দেখে রাখিস, তুই চাদর দিয়ে ঢাইকে নানার কবর পর্যন্ত পৌঁছে দিস, বোন আমি জানি আমার নানা তোরে কোলে রাখা মা, আমি দেখতাম মা যখন কাঁদতো, কারণ আমরা সবাই 1 বছরের ছোট বড়, আমার 11 মাসের ছোট হুসাইন, আমার 11 মাসের বড় আমার ভাই হাসান, আমার 11 মাসের ছোট হলো ভাই, ছোট ভাই হলো মোহসেন, মোহসেনের 11 মাসের ছোট তুই যায় না, আমরা 3 ভাই বোন একসাথে দুধ খাইতাম, যখন দুধ খাইতে যাই কাঁদতাম, আমার নানা 3 ভাই বোন একসাথে কোলে নিত, আমি দেখতাম তোরে বেশি ভালোবাসতো, কারণ আমার নানা মেয়েদেরকে বেশি ভালোবাসে, নানা তোরে কোলে নিয়ে নামাজ পড়ছে, আমার বংশে আর কোন পুরুষ ভাই ছাড়া হইল না আমার জয়নাল আব্দুল ছাড়া, তুই আমার জয়নাল রে দেখে রাখিস, নবীর বংশ ওই কিয়ামত পর্যন্ত টিকায় রাখবো, কারণ আমি শহীদ হয়ে যাবো আমি জানি কারবালায়, তাহলে আপনি জানেন না খালি হাসান হোসেনের নাম জানেন কে ফাতেমার সন্তান, বলেন ফাতেমার সন্তান 5টা কয়টা জোরে কর আরো জোরে, এ বইয়ের সঙ্গে কমিটির
15 বছর আসবেন যদি কই ফাতেমার সালমে কয়টা, যেই ফাতেমার হাতে আপনার মায়ের জান্নাত আমি মোল্লার মায়ের জান্নাত, এবং ফাতেমার মেয়ে জায়নাত তার মার হাতে চাবি তুলে দিবে জান্নাত খোলার জন্য। আল্লাহ আকবার বলতে পারলাম না, দুনিয়ার সব নবী পর্যন্ত ফাতেমার পিছনে দাঁড়ায় থাকবে নবীর বিবিরা। ফাতেমার সন্তান পাঁচটা, এক নম্বরে হাসান, বলে হাসানের চেহারা ছিল আমার নবীর মতো, দুই নম্বরে হোসাইন, তিন নম্বরে মোহসেন, কয়টা হইল, বড় মেয়ের নাম জায়নাত, কয়টা হইল, ছোট মেয়ের নাম হলো রোকায়া। তার নবীর মেয়ের বড় বড় মেয়ের নাম জায়নাত, ফাতেমা তার বড় বোনটা মরে যাওয়ার কারণে বড় বোনের নামে নাম রাখছে তার নিজের মেয়ের নাম জায়নাত। মারহাবা কইলেন না, কেন জয়নাবের নামে নাম রাখছে তাও আমার কাছে হাদিস থেকে নেন, বানানো কথা আমি বলি না, আমি এমন কথা বলবো না যে কথার কারণে আলেমদের পরে আপনাদের ঘৃণা আসে, আমি এমন কথা বলবো না যাতে আলেমদের প্রতি আপনার ঘৃণে আসিয়া আপনার আলেমরা খারাপ নজরে দেখেন, এই কথা আমি জীবনে বলবো না। আমি কোনো আমার বক্তৃতায় কোনো আলেমের বদনাম আমি কোনোদিন বলি না। এ বাপ যদি পোলার বদনাম ইমাম সাহেবের কাছে কয়, পোলা যাইব কোন জায়গা, কথা বল না কেন, কষ্ট হইতেছে, আর মাত্র তিন মিনিট, চলবি 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 নেই চলবি নেই নবীর মেয়েরা কিন্তু সবাই কাবাঘরের মধ্যে জন্মের পরে নাই নাই, আমার নবী একমাত্র জয়নাব জন্মের পরে, তখন আমার নবী নবী হন নাই, তখন নবীর আমার নবী ছিলেন মক্কার ভিতরে হিরো। নবীর যখন মাত্র 28 বছর বয়স তখন জয়নাবের জন্ম, 25 বছর বয়সে নবী বিবাহ করছেন, 28 বছর যখন আমার নবীর বয়স তখন জয়নাব জন্ম দিয়েছে, তখন জয়নাব জন্মের সাথে সাথে আমার নবী জয়নাব এর কাবা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকছে, কাবা ঘরের ভিতরে শুয়ে আমার নবী জয়নাবের এই পায়ের এই পায়ের তালুতে সুমা দিছে, এই পায়ে সুমা দিছে, কপালে সুমা দিয়ে বলছে বারাকাল্লাহু ফী হায়াতি, আল্লাহ আমার জয়নাবকে সমস্ত শয়তানের থেকে হেফাজত করবা। একমাত্র সৌভাগ্য নবীর কাবা ঘরের মধ্যে জয়নাব রয়েছে, এই জন্যই জয়নাব। তারপরে কি করছে দেখেন, এই জয়নাব ইন্তেকাল, মা খাদিজা যখন ইন্তেকাল করে তার কিছুদিন পরেই জয়নাব ইন্তেকাল করে বড় মেয়েটা, তখন এই জয়নাব ফাতেমার নিজের মার মতো আদর করে পালছে, ওই বড় বোনটারে এত ভালোবাসত, ওই বোনের স্মৃতি ধরে রাখার জন্য তার মেজের মেয়ের নাম রাখছে জায়নাব। এরপরে জায়নাব ইন্তেকালের পরে কুলসুম রোকায়া, রোকায়া যে ওসমান গনির কাছে বিয়ে হয়েছিল প্রথম, এই রোকায়া জায়নাবের স্থানে এসে ফাতেমারে ভালোবাসতেন, এই বোনটার নামে তার লাস্টের মেয়েটা রোকায়া নাম রাখে। তাহলে কয়টা হইল, কয়টা সন্তান, জোরে কন, তাহলে আজ থেকে জানলেন যে পাঁচটা সন্তান কিছুটা মিল ছিল, জয়নাবের চেহারা ফাতেমার মতো ছিল, বিদায় নবীর সাথে মিল ছিল বাবা। এ বাজান মনে রাখবেন, নবীর কণ্ঠের সাথে অনেক নবীর কণ্ঠের মিল আছিল। আল্লাহর কুতুব আল বিদায় ওয়াল নিহায়া কিতাবের মধ্যে লেখেন, আমার বিশ্ব নবী আমার বিশ্ব নবী বারবার বলে ফাতেমা রে তোরে আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে গো মা, হে মা তুই সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, ও বাজান এই ফাতেমা কি জন্য আলীর জন্য জীবন দিত, যেদিন ফাতেমার বাসর আমার নবী নিজের হাতে সাজায় দিলেন, বাসর ঘরে ঢোকার আগে ফাতেমার একটা টান দিয়ে আয়েশার ঘরে নিলেন, আয়েশার ঘরে নিয়ে বলে মা গো আজকে তোমার মা নাই, মা থাকলে যে কাজটা করতো আমি বাবা হয়ে সেই কাজ করে দিলাম, ও মা বাসর ঘরে যাইবা একটা কথা শুনে যাও রে মা, এ তোমাকে আজকে তোমাদের শিখায় নেই কেমনে ব্যবহার করবা,
নবী ফাতেমারে টান দিয়ে আয়েশার ঘরে নিয়ে বলে, মা গো খবরদার রে মা, যে আলীর সাথে তোরে বিবাহ দিছি গো মা, এই আলীর বাবার কাছে আমি 17 বছর ছিলাম, আলীর বাবা আমার 17 বছর পর্যন্ত লালন পালন করছে মা, এই আলীর বাবা জীবনে কোনোদিন আমার মুখে খাবার তুলে না দিয়ে খায় নাই গো মা, বিবাহের আগ পর্যন্ত আলীর বাবার ঘরে ছিলাম, আলীর বাবা আমার চাচাদের মধ্যে সবচাইতে বেশি গুণী, আমার চাচা আমার বাবার মতো আদর দিছে রে মা, আমি আলী, আমি যেই খাটে বড় হয়েছি ওই খাটে আমার আলীও বড় হয়েছে, মা আমি যেই পাত্রে পানি পান করছি আমার আলী ওই পাত্রে পানি পান করছে, আমার আলীর টাকা পয়সা নাই ঠিকই কিন্তু আমার আলীর ভালোবাসার অভাব নাই, পরহেজগারির অভাব নাই, তুই আমার আলীর সাথে কোনোদিন বিয়া তৈরি করলে আমি বলবো ফাতেমা নামে আমার কোন মেয়ে দুনিয়ায় ছিল না, আপনার মেয়ের স্বামীর ঘরে দেওয়ার সময় বলছেন চাচা যে আপনার মেয়ের ডিভোর্স দিবে না আপনার জামাই, বরঞ্চ মেয়ের অপরাধ দেখেন না খালি শ্বশুর বাড়ির অপরাধ দেখেন না, কষ্ট হইতেছে মা বাসর ঘরে বয় যে আলী এদিকে এতদিন ছিলি তুই আমার স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই এখন কিন্তু তুই আমার পোলা, শুধু তাই না এখন যে তুই যার কাছে যাবি যার সাথে তোর আকদ করাইলাম, এই ফাতেমা কিন্তু আল ফাতেমা তো বোঝা তুম মিন্নি হাদিস আসছে, আল ফাতেমা তো বোঝা তুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার এই শরীরের একটা গোষ্ঠীর টুকরা, আমার ফাতেমার যদি কষ্ট দেয় আমার এই শরীরে কষ্ট পাব, ফাতেমারে কি বললেন আর আলীরে কি বললেন, কেন তাদের দাম্পত্য জীবন সুখময় হবে না, আর আপনার মেয়ে বাসর ঘরে ঢুকতে আপনার জামাইর এমন পুষ করে যে লাশ পর্যন্ত মায়েরে মাইরে ঘরেতে বের করে, আব্বা আমি সমস্ত কষ্ট সহ্য করব, ফাতেমার কাপড় চোপড় নিজে ধুয়ে দিব কিন্তু আপনার শরীরে একটা লগের টোকা দিব না, কারণ ফাতেমার টোকা দিলে আপনি কষ্ট পাবেন, তার জ্বলন্ত প্রমাণ এটা আমার নবীর সুন্নাত, আমি আমার বাবাদেরকে বলে যাব আপনার মেয়েটাও যখন জামার হাতে তুলে দেন এই সুন্নাতটা কই পাইছিলেন, আমার নবীর সুন্নাত জামাইয়ের হাতে তুলে দেবে বলে বাবা যে আমার মেয়েটা কিন্তু ভাত রাঁধতে পারে না, আমার মেয়েটারে তোমার শাশুড়ি কিন্তু ভাত মাখাই খাওয়াইছে, ও শুধু স্কুল কলেজে পড়ছে কেমনে ভাতে জাল দেয় আমার মেয়েটা জানে না, তুমি আরে শিখাই দিও তুমি আরে ভুল ত্রুটি আমার কাছে বইলো কিন্তু আমার মেয়েটারে কষ্ট দিও না, এটা আমার নবীর সুন্নাত কেন জানার, এই বাবা কেন জামাইয়ের হাতে তুলে দিয়ে বলে একমাত্র এই জন্য বলে এটা আমার নবী আলীরে বলছিল, উসমানের কাছে বিয়ে দেশ বাবার নবী বলছিল, যারা শ্বশুর হইয়া জামাইয়ের এই কথাটা বলে ওই সংসারে আল্লাহ বরকত দান করে, এবং এটাও বলে দিবেন আপনার মেয়ের মা যেই রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে যাইতেছো সাদা শাড়ি পরে ওই ঘর থেকে বের হবে, তাহলে আপনার মেয়ে ঠিক থাকবে, তা না হলে এক্স বয়ফ্রেন্ড ইচিং কিম পাকা চি 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 চি, এক্স বয়ফ্রেন্ড বুঝেন না না আপনার মায়ের না, মনে রাখবেন আজকে সারা পৃথিবীটা নষ্ট হয়ে যাইতেছে সব ফ্যামিলি নষ্ট হচ্ছে একমাত্র এক্স বয়ফ্রেন্ড এর কারণে, তবে পাওদর্শী যুবক কারো সংসার নষ্ট করবি না, কষ্ট হইতেছে 2 মিনিট এদিকে দেখো, মা আমার আলী তোর কাছে দেবতা, আল্লাহর পরে আমি নবী তোর বাবার পরে তোর স্বামী, খবরদার আলী আমার ফাতেমা আমার গায়ের গোষ্ঠীর টুকরা, সারা জীবন মনে রাখবি আমি মরে যাওয়ার পরও আমার ফাতেমা বেঁচে থাকলে আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবি না,
এই জন্য দেখবেন হাদিস আসছে ফাতেমার জিন্দিগি কিনে দিবেন, আপনার বিবিরে কিনে দিবেন, আপনার মেয়েরে কিনে দিবেন, বিয়ের আগে কিনে দিবেন, পড়ে পড়ে শিখবে। আপনার মেয়েরে অ্যান্ড্রয়েড সেটটা কিনে দিলেন না, আপনার মেয়েরে জেনার কারখানা খুলে দিলেন। আপনার ছেলের অ্যান্ড্রয়েড সেট কিনে দেন নাই, জেনার কারখানা খুলে দিয়েছেন। যেই পোলা মাত্র 17 বছরের পোলা, আপনি 70 বছরের বুড়া কিছু জানেন না, আপনার 17 বছর পোলা সব জানে। নাটক করা স্কুলে যে শিখতে হবে, ইন্ডিয়ান সিরিয়াল দেখলে তোমার মাস আছে বাইরে দেখে শিখতে পারে। আপনি ঘরে আসেন তো না? মা আমার সময় নেই। কেমন যেন মনে হইতেছে আপনার কণ্ঠটা পরিচিত পরিচিত, কারণ পৃথিবীতে আমি জানি একজন না, আমি তাকে দেখি নাই, তাকে কোনোদিন দেখি নাই, আমি শুনেছি একমাত্র আমার স্বামীর কণ্ঠের সাথে কণ্ঠ আছে, আমার জাতির পিতা, আমার কলিজার বাবা, আমার আব্বা হুজুর, একমাত্র আমার শ্বশুরের কণ্ঠ আর আমার স্বামীর কণ্ঠ, আমার স্বামীর চেহারা পৃথিবীতে এক মিনিট আইদিস আমার মাওলা। আপনার কণ্ঠ মনে হইতেছে আপনি আমার শ্বশুর আব্বা। আরে বৌমা, কণ্ঠের মতো কণ্ঠ হতে পারে না, না এইভাবে হুবাহু মিল হতে পারে না। আপনি আসেন তো, আপনি আসবেন না, আমি জোর করে ঢুকাবো। আরে মা না হয় না, তোমার শাশুড়ি গো। আব্বা আগেও যখন আসছিলেন তখনও ছিল না, আজকেও নাই। আব্বা আমার শাশুড়ি নাই, আপনার খেদমতে কোনো ত্রুটি হবে না। আব্বা মা আমার সময় নাই, আমি আল্লাহর কাছ থেকে মাত্র কয়েক ঘন্টা টাইম নিয়েছি মা, আমি তো আল্লাহর হুকুম স্যার একটা কাজ করি না মা, যতবার কাবা শরীফে আছে আল্লাহ আমার সময় টাইম বাইন্ধে দেয়, কয়টা বলে আমি থাকতে পারবো, এরপরে হেরেম থেকে বের হয়ে যেতে হবে, এটা আমার আল্লাহর খেলা। কেন আমার টাইম বাইন্ধে দেয় তাও আমি জানি না মা, আমার হাতে সময় নেই মা, তাড়াতাড়ি চলে যেতে হবে, জিব্রাইল দাঁড়ায় রয়েছে জাবালে কাবার ওখানে। আব্বা আমার মাত্র 5 মিনিট টাইম দেন। জোরে 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 জোরে, এ আমার মায়েরা বোনেরা, এই হাদিসের দ্বারা তাফসীরের দ্বারা বুঝিয়া নাও গো মা, যখন ইব্রাহিম বললেন মা রে তুমি যখন আমার চিনা ফেলছো গো মা, আমি ঠিক ইব্রাহিম খলিল গো মা, তুমি আমি দোয়া করি তুমি ভালো থাইকো, আমার ইসমাইলকে আসলে একটা শুভ সংবাদ দিও, শুভ সংবাদ পরে শুনবো, আগে 1 মিনিট দাঁড়ান গো বাবা, আপনার ছেলের কুদরাতি পায়ের আঘাতে জমজম কুয়ার পানি হইছে, ওই কুয়ার পানির সামনে একটু দাঁড়ান গো বাবা, আমি আপনার পা দুইটা আমি জমজম দিয়ে ধোয়া দেই, আমি আপনার একটু অজুটা করে দেই, আমি আমার মালিককে বলতে পারবো মালিক আমার জাতির পিতাকে একদিন আমি নিজের হাতে আমি অজু করাই দিছিলাম, জীবনের কোন আমল যদি কবুল না হয় গো, তোমার ইব্রাহিম খলিলের ভালোবাসা একদিন পেয়েছিলাম, যেই পাথরের দ্বারা আপনি কাবা ঘর নির্মাণ করছেন ওই পাথরটা এখনো কাবা ঘরের দরজার সামনে রেখে দিছি, বাবা মাত্র 1 মিনিট দাঁড়ান গো ইব্রাহিম, পাথরে দাঁড়াইলেন গো বাবা, জমজমের 1 মশক পানি দিয়ে পাউটা ধোয়া দিলেন, মাথাটা মুছে দিলেন, চুলটা টান দিয়ে বের করে হাত পাউটা মুছে দিলেন, বাবার মুখের মধ্যে নিয়ে ঘরে গেলেন, টুক টুক করে বলে বাবা ও আর মাত্র 2 মিনিট টাইম দেন, আমি আপনার ঠান্ডা 1 গ্লাস শরবত বানিয়ে দেই গো। কেন আপনার সন্তান যতবারই আমরা এক খাটে ঘুমাইতে যাই কোনো কথা বলে না, শুধু আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা, আমার বাবা ছাড়া কোনো কথা আপনার ছেলে বলে না, 24 ঘন্টা আমার রুমে থাকে।
থাকলে 20 ঘন্টা যদি থাকে, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টায় আমার বাবার প্রশংসা। আমি তার কেমনে অযত্ন করি, বাজান অল্প সময়ের ভিতরে এমন ভালোবাসা দিলেন। ইব্রাহিম খলিলের চোখ দিয়ে মাসির মাথার মতো 2 ফোঁটা পানি জমে গেছে। ইব্রাহিম খলিল পুত্রবধূর মাথা বুকের সাথে লাগাইয়া বলে, মারে যাওয়ার আগে একটা দোয়া করে দিয়ে গেল, বুয়া তোর গর্ভে জন্ম নেবে মামি মুহাম্মদ, তোর ঔরাসে জন্ম নেবে নবী মুহাম্মদ। মা আমি দোয়া করে গেলাম, উম্মতে মুহাম্মাদের মা হিসাবে প্রতিষ্ঠিত তুই রে মা, আমি তোর জন্য দোয়া করে দিয়ে গেলাম। আমার সন্তানে সাকের থেকে হাজার হাজার সন্তান নবী দুনিয়া আসবে, কিন্তু আমার ইসমাইলের থেকে তোর গর্ভের ধারাবাহিকতায় একজন মাত্র নবী আসবে, যার নামে শুরুতে থাকবে আমার রহমাতাল্লিল আলামিন। মা ان اول بيت وزي للناس للذي ببقه مبارك وهدى للعالمين, এই আলামিন এই ঘরের মালিক, এখান থেকে ওইখানে জন্ম দিবে তোর উরাশে মা। এই ইসমাইল তার বিবির জন্য যেখানে ঘর উঠাই দিয়েছিলেন সেই ঘরটা আমার নবীর দাদার ঘর। জোরে 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 বাবা, আমি আপনাকে দুটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে আর কাজীর হাটে আপনাদের সাথে দেখা হোক বা না হোক, রাত পৌনে 12টার সময় বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বৌমারের দোয়া দিয়ে, মাত্র কয়েকদিন পরে ইসমাইল আবার আসছে। আজকে ইসমাইল পাহাড়ে বলে দিচ্ছে, কাবার দরজায় বলে দিচ্ছে, তোমার বাবা আসছিল। জোরে 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 ইসমাইল মুখটা কালো করে বলে, বউ আবেদা জি করা মেজাজ কেন, এত রাগ হয়েছেন কেন, আমার আব্বা আসছিল। জি কি করছো তাই কর, আমার আব্বার আমি বসতে দিছি, আমার আব্বার এই খাটে বসাইছি, আমার আব্বার এই পাথরে দাঁড় করাইছি, জমজমের লোটার পয়রা পানি দিয়ে অজু করাইছি, আমার ওড়না দিয়া আমার মাথার কেশ দিয়ে আমি তার পা মুছাই দিছি, আমার বাবা আমার প্রাণ খুলে একটা দোয়া দিয়ে গেছে বুকি নিয়ে, কি মা তোমার স্বামী আসতে বইল ঘরের চৌকাটটা এবার অনেক সুন্দর। আমি জিজ্ঞেস করছি অনেকবার এটার অর্থ কি, কিচ্ছু করলো না যাওয়ার সময়, খালি আমার সুমা দিয়ে চলে গেলে আর বলে গেল তোর ঔরসে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, খালি এরকম হয়ে গেল। ইসমাইল খান দের কই বউরে, এক পয়গম্বরের দোয়া নিসার, এবার তার সন্তানের দোয়া নে, যেই মহিলা তার স্বামীর দোয়া নিবে ওই মহিলা ফাতেমার সাথে জান্নাতে যাবে, ফাতেমার সাথে জান্নাতে যাবে। এই আজকে আমি ইসমাইল তোরে দোয়া দিচ্ছি, তুই আমার মা হাজেরার সাথে আমার মা সায়রার সাথে জান্নাতে যাবি। কষ্ট হইতেছে ও মা আমার মায়ের, আমি জানি শীতের মধ্যে বয়ে নিছে মা, পুরুষের ওয়াজ বহুত হয় মহিলা ওয়াজ হয় না। ও মা আপনার সন্তানটা ইলিয়াস রহমান জিহাদের সাথে ভালো আলেম হবে, যদি আপনার সন্তানকে মা পেটে রেখে কোরআন তেলাওয়াত করে, আপনার সন্তান এই মাহফিলের সভাপতির মতো হবে, আপনার সন্তান এই কবরস্থানের সভাপতির মতো হবে, আপনার সন্তান কাজীরহাট মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের মতো হবে। মা যদি আপনার সন্তানকে পেটে রেখে খারাপ কোনো দৃশ্য অ্যান্ড্রয়েড সেটে না দেখেন, মা আমি টু 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 মরি বললাম, আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান কুতুবে রব্বানি হবে, কথা ঠিক না বেঠে? আজকে ছেলের মাদ্রাসায় দিলেও কামে লাগে না, কথা কন না কেন, সিয়াল দিয়ে বাইন্দে তুলে মাঝে থাকে না, গোড়া করে গোড়া করে দোষ করে সন্তানদের দোষ দাও কা? কষ্ট হয় এই এখন যেটা বলতে চাইতেছি এত কিছুর পরে, ইসমাইল ওখানে রেখে দিলেন,
ইসহাককে বললেন, বাবা ইসমাইল নিয়ে কাবা ঘর বানাইছি, আয় তোরে নিয়ে একটা কাবা ঘর বানাই, বাইতুল্লাহ বানাই, যেটার নাম মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলে। এটা কিন্তু ইব্রাহিম আর ইসহাক বানিয়েছে, আর বাইতুল্লাহ কাবা ঘর ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল, ইসমাইল আর ইব্রাহিম বানাইছে কাবা ঘর, বাইতুল্লাহ আর মসজিদে আকসা ফিলিস্তিন, যেটা এখন ওই বেজরমা ইহুদির বাচ্চারা, আজকে বনি ইসরায়েলের জাতেরা, ইহুদির বাচ্চারা যে বেজরমা গুলে সিন্ধুল গুলা রোহিঙ্গার বাচ্চা গুলা আজকে আমার মুসলমানের মার কোল খালি করছে, বাচ্চা গুলাকে এতিম বানাচ্ছে, মা সন্তান গুলা সন্তানদের দুধ খাওয়ায় আর বলে ইসরায়েলকে ধ্বংস করবি, দীপ্তকাণ্ড আওয়াজ দাও, যদি আর একটা বোমা আমার মুসলমানের বুকে মারে ওই নাস্তিক গুলার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান আগুনের মতো গর্জে উঠবে, কাকে রাজি আসো, আল্লাহকে তো হা আসুন দেখায় না। মাশাআল্লাহ বলেন, এই মুসলমানের সন্তান এই পাবনা কাজীর হাট সাক্ষী রেখে গেলাম এই রাত 12টার সময়, যারা বলেছেন আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, আপনি জঙ্গি বানায়েন না, আল জিহাদ এটা কোরআন শরীফের শব্দ, ফিলিস্তিনে যেটা চলতেছে সেটা ডাইরেক্ট আল জিহাদ, কথা বলেন না কেন, আল্লাহ ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন, আমিন, আরো জুলবেন আমিন, আপনার কুদরতি হাত দিয়ে ফিলিস্তিনকে রক্ষা করেন, ফিলিস্তিনের জন্য একটা তাকবীর দেওয়ার দরকার আছে না নাই, এবার তীর্থ কণ্ঠ একটা মাহফিলের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদ দাঁড়ায় যাওয়া, যেই জমিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, যেই জমিনে ঘুমিয়েছে নবী ঈসা, যেই জমিনে ঘুমিয়েছে নবী আইয়ুব, যেই জমিনে ঘুমিয়েছে নবী ইউনূস, যেই জমিনে ঘুমিয়েছে নবী ইউসুফ, যেই জমিনে ঘুমিয়েছে আইয়ুব নবী, যেই জমিনে ঘুমিয়েছে ইউনূস নবী, যেই জমিনে ঘুমিয়েছে জাকারিয়া নবী, যেই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইয়াহিয়া নবী, যেই জমিনে ঘুমিয়েছে মা মারিয়াম, এই ফিলিস্তিন কোনদিন বেজরমাদের হাতে দেওয়া যেতে পারে না, পারে না, পারে না, পারে না, আল্লাহ এই আওয়াজগুলোকে আপনি কবুল করেন, এই আওয়াজগুলো ফিলিস্তিনের জমিনে পাঠিয়ে দেন, ধন্যবাদ জানান আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, দাদা মোদি ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, রাশিয়া ইসরায়েলের পক্ষে, একমাত্র ছোট্ট আমার বাংলাদেশ সাহস করে একটা মহিলা মানুষ বলে ফেলেছে আমি ফিলিস্তিনের পক্ষে। শুধু একটা কথা আবার শুনতে চাই, আমি গোপাল গোস্তুঙ্গি পাড়ার সন্তান, এই জন্য আমি দালালি করছি না, আমার মুসলমানের পক্ষে আওয়াজ দিছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আর থ্যাঙ্কস জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى قل أطيعوا الله وأطيعوا الرسول وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية إن الله وملائكته يصلون على النبي
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد